আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আমি আমার চ্যানেলে আজকে শেয়ার করব আমার নিউ গার্ডেন। এটা মেইনলি শাকসবজি এবং ফলের গার্ডেন। তো আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা সবাই জানেন আমাদের এই সাইডটা শাকসবজি ফল এবং পাতাবাহার ভ্যারাইটিস ফুলের গাছ ছিল। এখন আমি যে গার্ডেনটা করেছি সেটাতে শুধুমাত্র আমার শাকসবজি এবং ফলের গার্ডেন করেছি। এই COVID-19 প্যান্ডামিকের জন্য আমাদের সবাই যখন খুব মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ি, ঠিক তখন গাছপালাগুলোর দিকে তাকালে আমাদের সবারই খুব মন ভালো হয়ে যায়। গাছের ফুল ফোটা আর পাখির গান শুনে বোঝা যাচ্ছে খুব সহজেই যে এখন বসন্তকাল। এখন আমি যাচ্ছি আমার সেই নতুন গার্ডেনে যেটা আমরা 2 মান্থ হলো করেছি, আলহামদুলিল্লাহ। এটা আমাদের কার পার্কিংয়ের জায়গা এবং এদিক দিয়ে একটা ছোট গেট আছে। এই হলো আমার সেই নতুন গার্ডেন যেখানে আমি অনেক শাকসবজি করেছি এবং অনেক দেশের বাইরের অনেক ফলের গাছ লাগিয়েছি। থাইল্যান্ডের আম, সফেদা এগুলা করেছি এবং ড্রাগন ফ্রুটস, চেরিস, অনেক ধরনের গাছ লাগিয়েছি আলহামদুলিল্লাহ। এখানে আমি মর্নিং ওয়াক এবং ইভিনিং ওয়াকের জন্য ওয়াকওয়ে করেছি। এগুলো আমার গাছের চেরি টমেটো, আম গাছ এগুলো। মাশাল্লাহ, অনেক চেরি টমেটো হয়েছে। এগুলো ধনে পাতা, স্ট্রবেরি পাখি খেয়ে ফেলেছে। তা আলহামদুলিল্লাহ, আমরা সকালবেলার বসন্তের মিষ্টি বাতাসের সাথে দিনটা শুরু করতে পারি। এবং ফ্রেশ এয়ারে একটু হাঁটতে পারি। আলহামদুলিল্লাহ, এবং বাচ্চাদেরকে নিয়ে এখানে খুব সুন্দর একটা সময় কাটাতে পারি। সবাইকে নিয়ে আমরা শাকসবজি এবং ফল গাছ থেকে নিয়ে আসি, খুব সুন্দর একটা সময় আমাদের কাটে। এগুলো হলো রাসবেরি, বাইরের একটা ফ্রুটস। মাশাল্লাহ, অনেকগুলো হয়েছে রাসবেরি। ফলটা খেতে টক মিষ্টি, খুবই টেস্টি একটা ফ্রুটস। আমরা সবাই ভীষণ এক্সাইটেড যখন আমরা গাছ থেকে কিছু পেরে নিয়ে আসি এবং শাকসবজি ফলমূল নিজের গাছেরটা খেতে পারি এবং বাচ্চাদেরকে সাথে নিয়ে আমরা হারভেস্টিং টাইম পাস করি। খুবই ভালো লাগে আসলে। এটা আমার গাছের লাল শাক,
এটা পালং শাক, এখানে আমরা সরিষা শাক, পুঁই শাক, ডাঁটা শাক সব ধরনের শাক করেছি এবং চেরি টমেটো, মাশাল্লাহ অনেক চেরি টমেটো হয়েছে, পালং শাক, আমার গাছের ক্যাপসিকাম, ধনে পাতা। তো আমি কয়েকদিনের হারভেস্টিং টাইমগুলো শেয়ার করেছি এখানে। তো আজকে হলো, এটা হলো মিষ্টি কুমড়া শাক, আলহামদুলিল্লাহ পাখিরাও আমাদের এখানে খুব এনজয় করে, খুব সুন্দরভাবে একসাথে আমাদের গান শোনায়। থ্যাংকস ফর ওয়াচিং।